কিন্তু কাম আগ বেড়েছে তো এই কামগুলো আর কি এক নম্বর কলম পর্যন্ত তো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমার হাকিম সর চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ধুপুরি টু ফুলবাড়ি যে ব্রিজ আছে তো ব্রিজের ভিডিও তো আপনাদেরকে আমি দিব তো এটা হলো ধুপুরি সাইড তো কতটুকু কাম আগ বাড়াইছে কত নম্বর পর্যন্ত আগ বাড়াইছে আমি কিন্তু সব এই ভিডিওর মধ্যে পাই যাবেন আর এই যে এংরা দেখতে পাচ্ছেন এগুলা কি তো দিশা পাবেন ওই সাইডের মধ্যে দেখেন ওই সাইডের মধ্যে কিন্তু না একদমই তুমি কিন্তু কাম আগ বাড়িয়েছে তো এই পিলাগুলা কিরকম লাগাইতেছে আমি তাও দেখাব দেখাবো আমি আপনাদেরকে তো দেখতে থাকেন তো দেখেন এটা কিন্তু চৌদ্দ নাম্বার চোদ্দ নম্বর পোস্ট পর্যন্ত কিন্তু হয়ে গেছে আর এটা দেখেন পনেরো নম্বর পোস্টের মধ্যে কিন্তু আইছে এরকম ভাবে তো আজ সাইড এটা কিন্তু ঝুলে রাখছে আর ঝুলে রাখার পরে পরে কিন্তু অন্য একটা কেরেন আছে তো কেরেন দিয়ে আর কি এটা এটা উঠে নেব একটা করে যেমন এই প্লেস করছে দেখেন আমি ফাঁকা দিকে আমি আপনাদেরকে ভিউ দেখাইতেছি তো এটা কিন্তু প্লেস করে রাখছে তো এই যে প্যালেসগুলো করে করে রাখছে খালি এটা নিয়ে এটা এগিয়ে নিয়ে যাবো আর খালি একটা করে দেবো আগে নিয়ে যাবো আর একটা করে উড়াই দেবো তো এগুলা এগুলা কিন্তু এই জায়গাটার মধ্যে এই যে চোদ্দ থেকে পনেরো নম্বর কলম পর্যন্ত আইতে গলা এই যে তিনটে আর হয়তো নিয়ে আসবো তো আইনা হারে কিন্তু লাগাবো তো আপনারা দেখতে থাকেন এটা কিন্তু একদম এই সাইড থেকে ফুল আমেজিং মজা লাগতেছে আর এখানে কিন্তু রাস্তার কাম চলে আছে তো রাস্তার কাম চলে আছে তো এটা হলো আমাদের ধুবড়ি ধুবড়ি সাইডের মধ্যে তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটা হলো ভারতের মধ্যে এক নাম্বার লং রেঞ্জ ব্রিজ হিসাবে আপনারা কিন্তু এরা জানতে পারেন তার মানে উনিশ সাড়ে উনিশ কিলোমিটার মতো দিগ্রাহ আর কি এটা এই সাইডের মধ্যে দেখেন আর আর এটা ভাবে ঝুলিয়া রাখছে তো ঝুলিয়া রাখার পরে যেমন এই সাইডের মধ্যে ওটা হলো পনেরো নম্বর কলম তো পনেরো নম্বর কলম পর্যন্ত দেখা এরকমভাবে কামগুলো ক্লিয়ার করবো তো আমি এখন অল্প ওই সাইডের মধ্যে যাই দেখাইতেছে আপনাদেরকে তো খুবই কিন্তু ভালো লাগতেছে আর এই সাইডের থেকে দেখেন ভিউটা দেখেন কত কত সুন্দর লাগতেছে আর এটা দেখুন খালি এই তলের সাইডটা ক্লিয়ার করে রাখছে আর দেখুন উপকার সাইডটা ক্লিয়ার করে রাখবো তাহলে কিন্তু আরও মজা লাগবো তো দেখেন খুবই ডেঞ্জারেস আহ ও মাই গড তো ভয় ভয় লাগে তো ভয় লাগলে উপায় নাই তাও কিন্তু আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাতে হবে এটা হলো এ সাইড তো এই সাইডটা আমাদের দেখেন ওরা হলো টু লাইনের ও সরি ওরা টু লাইন এটা হলো টু লাইন এই লাইনের জন্য কিন্তু এ সাইডের কেমন কিন্তু করা নেই কি আর কি আর এই সাইডে কামটা কিন্তু করেছে দেখেন ঝুলে রাখছে আমার এই সাইডে ভিউ দেওয়ার পরে কিন্তু ভিউ দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমেজিং লাগতেছে তো যাই হোক এটা আমি লাগার কথাই তো দেখেন এই তৈরি কিন্তু কামগুলা করে আটকে রাখছে আর এন থেকে কামগুলো আর কি এক নম্বর কলম পর্যন্ত কিন্তু কামগুলা হয়েছে তো আমার আগের ভিডিওতে দেওয়া আছে এক নম্বর কলম থেকে কোন কাম করা হয়েছে সব কিন্তু দেওয়া আছে তো যাই হোক আজকের ভিডিওটা আর লম্বা করবো না তো ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য তো